বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে নতুন একটা ভিডিওতে আজকে কিন্তু একটা সুন্দর একদম খুব গর্জিয়াস খুবই সোভার টাইপের কালার একটা ব্লকের ড্রেস নিয়ে এসেছি ব্লকের ড্রেস যেটাই করছি সেটাই আলহামদুলিল্লাহ শেষ হয়ে যাচ্ছে আপনাদের পছন্দ হচ্ছে এটা দেখে তো খুবই ভালো লাগে কাজের সার্থকতা বলেন তো তখনই যখন একটা ড্রেস বা নিজের করা কোনো কিছু অন্যের খুব ভালো লাগে তো আমার কাছে মনে হয় যে আসলে এসছে বড় সার্থকতা মানে এই লাইনে আর হয় না তো যাই হোক আজকের এই ড্রেসটা দেখেন দেখতেই পাচ্ছেন ড্রেসটা দেখে হয়তো বুঝতে পাচ্ছেন যে এটা মানে কতটা গর্জিয়াস আর কতটা কি বলবো যে খুবই মার্জিত একটা কালার কম্বিনেশন থেকে এই ড্রেসটা করা হয়েছে একদম পারফেক্ট যারা এই ধরনের ড্রেস নিতে চান একটু লাইট কালারের তাদের জন্য কিন্তু একদমই পারফেক্ট আমি দেখাই এই যে এই ড্রেসটা মাত্র হয়ে আসে দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিন্তু এমব্রয়ডারি সুতা এখনও এটাকে রিমুভ হয় নাই তো এগুলো কিউরিং করার আগে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে দে কারণ ব্লকের ড্রেস হচ্ছে কি যে দেখা যাচ্ছে যে কিউরিং করার আগে শেষ হয়ে যাচ্ছে এর আগে দুইটা দেওয়া হয়েছে দুটা নিয়ে এরকম এটার এই তো হাইটটা এরকম হবে এটা 48 থেকে 49 ইঞ্চি পর্যন্ত লম্বা আছে তো এতটা লম্বা সবার লাগে না যার জন্য আমরা উপরের পোর্শনটাতে কাজ কম রেখেছি যাতে আপনারা নিচের দিকে না কেটে যেহেতু নিচে ফিক্সড করা উপর দিকে নিতে পারেন আর এটার চওড়া দেখছেন পুরা হচ্ছে 3 হাত 3 হাত বহর কাপড় আর এটা কিন্তু জ্যাকেট প্রিন্টের ফ্যাব্রিকটা ফ্যাব্রিকটা খুবই সফট একদম পিওর কটনের খুবই সফটের ফ্যাব্রিকের মধ্যে কিন্তু কাজ করা আছে এটা হচ্ছে ফ্যাব্রিকটা এরকম আর তার ভেতরে আমরা ব্লকের কাজ করেছি আর এটার কিন্তু এই যে দেখেন কি পরিমাণ ডলারের কাজ করা আছে চিন্তা করছেন একদম হেভি ডলার ওয়ার্ক করেছে এই ড্রেসটাতে আমার কাছে মনে হয়েছে যে ড্রেসটা একটু গর্জিয়াস করা উচিত আর এই যে নিচের যে পোর্শনে কলকাগুলো আছে প্রতিটা কলকাতেই কিন্তু এমব্রয়ডারি করা আছে ম্যাজেন্ডা সুতা দিয়ে এমব্রয়ডারি করা আছে আর হচ্ছে ডলার করা আছে আমি এই দুই পাশের কলকাগুলো বাদ দিতে চেয়েছিলাম পরে মনে হলো যে অনেকে হয় না যে যারা একটু হচ্ছে রাউন্ড জামা পরতে চান কে কোন ডিজাইনের বানাবেন তা তো আর বলতে পারি না যার জন্য আমি সবগুলো কলকাই করেছি তবে আপনারা যদি কেউ ঘের মানে যারা লং ড্রেস পরতে চান মানে কি বলবো কামিজ যারা পরবেন তাদের এই দুইটা কলকা না বাদ যাবে যেহেতু এমব্রয়ডারি করা ডলার করা এই কলকাগুলো আপনারা এই কলকাগুলো কেটে পিঠে এবং সামনে মানে গলার পরে এইখানে বসিয়ে নিতে পারেন তাহলে কিন্তু দেখতে আরও বেশি গর্জিয়াস লাগবে তো এটা থাকছে সেই ড্রেসটা আর এটার ব্যাক পার্টটা কিন্তু এরকম একদম খুব সুন্দর গোল্ডেন কালার একটা হাওয়াই মিঠাই কালারের উপর গোল্ডেন দিয়েছে দিয়ে ছোট ছোট কলকা করা আছে আর হাতটা করা আছে ঠিক এরকম হাতটা একদম পাক্কা 21 ইঞ্চি থেকে 22 ইঞ্চি করা আছে আপনারা খুব ইজিলি মানে 20 ইঞ্চি পর্যন্ত করতে পারবেন 20 ইঞ্চির ছোট করা যাবে না কারণ ডিজাইনটা ওভাবেই করা আছে তো এই যে জামার ডিজাইনটা গেল আমার কাছে তো এই কালারটা ভিডিওতে কেমন আসবে আমি জানি না তবে কালারটা খুবই সুন্দর একটা লাইট একটা সোবার টাইপের কালার আর হাতেও দেখেন সেই পরিমাণ কিন্তু ডলার করা আছে কলকাগুলোতে এমব্রয়ডারি করা আছে আর এইখানে সেই ভারী ডলার ওয়ার্ক করা আছে মানে জামাটাতে প্রচুর প্রচুর কাজ দিয়েছি আমি কাজে কোনো কার্পণ্যতা করিনি আর এটার সাথে এই যে কালারফুল একটা সালোয়ার এটা হচ্ছে একদম পিওর ভয়েলের মাস্টার্ড কালারের ওপর এরকম ফিরোজা আর এই হাওয়াই মিঠাই কালারটা দিয়ে একটু লাইট কালারটা দিয়ে এরকম অল ওভার এই প্রিন্টটা করা হয়েছে এবার ওড়নাটা দেখাই ওড়নাটা হচ্ছে আপনার তাঁতের হাফ কটন হাফ সিল্কের ওড়না বাট ওড়নার লুকটা দেখেন কত সুন্দর পুরো জমিনটাতেই কিন্তু ফিরোজা কালারের একটা হচ্ছে স্ট্রাইপ করা আছে তার মধ্যে জামার কালারটা দিয়ে হালকা কাজ করেছি হালকা না অল ওভার কাজ করেছি বাট হচ্ছে কালারটা হালকা দিয়েছি যাতে হালকা লাগে আর আঁচলটা ঠিক এরকম যা ড্রেসটা আমি এরকম করার কারণটা আমি বলি মানে ওড়নাটার লাইট সবগুলো লাইট কালার করা হয়েছে কারণ জামাই কিন্তু প্রচুর ভারী কাজ দেওয়া আছে আর ওড়নায় ভারী কাজ দিলে না হয় কি মানে বেশি রং দিলে হয় কি যে কালারগুলো বোঝা যায় না তো যার জন্য এই ড্রেসটাকে এই ডিজাইন করা হয়েছে যাতে সব বয়সের মানুষই ড্রেসটাকে পিক করতে পারে ড্রেসটা অরিজিনালি এত সুন্দর একটা কালারের ড্রেস তো আমি চাইছি যে সব বয়সের মানুষই
কাছে যেন ড্রেসটা রিস করে। তো আশা করি ড্রেসটা ভালো লাগবে আপনাদের। আর মাত্র 1850 টাকায় আপনারা এত সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন। আর এই যে ওড়নাটা থাকছে এরকম, দেখেন ওড়নাটাই কত সুন্দর। যদি কারোর ভালো লাগে স্ক্রিনশট দিন বক্স করতে হবে। আর এগুলো আমাদের নিজস্ব প্রোডাকশনের ড্রেস, বাট এগুলোর কিন্তু কোনো পাইকারি হয় না, যেটা আপনাদের সবসময় থাকে যে আপু পাইকারি দেন। তো এই মুহূর্তে পাইকারি হয় না, পাইকারি চালু হলে তো অবশ্যই আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো। তো ভালো থাকবেন সবাই। নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।